বিদ্যুতের লোডশেডিং বন্ধ, দাম বৃদ্ধির প্রতিবাদে নন্দকুমার স্টেশন ম্যানেজারের নিকট ডেপুটেশন অ্যাবেকার। গৃহস্থ, বাণিজ্যিক এবং ক্ষুদ্র শিল্প গ্রাহকদের মিনিমাম চার্জ, ফিক্সড চার্জের নামে বিদ্যুতের ব্যাপক দাম বাড়ানো, স্মার্ট মিটার চালুর প্রতিবাদে লোডশেডিং বন্ধের দাবিতে আজ সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির অর্থাৎ অ্যাবেকার পক্ষ থেকে নন্দকুমার স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন দেওয়া হয়। নন্দকুমার বাজারে রাজীব পার্ক থেকে মিছিল করে বিদ্যুৎ দপ্তরে এসে গ্রাহকরা বিক্ষোভ দেখান। বক্তব্য রাখেন রাজ্য কমিটির সদস্য প্রণব বাইতি, নন্দকুমার সাপ্লাইয়ের সভাপতি ঈশ্বর কুমার চক্রবর্তী, সম্পাদক মঞ্জুরি মোহন মাইতি, সনাতন দাস প্রমুখ। পরে স্টেশন ম্যানেজারকে ডেপুটেশন দিলে তিনি বিষয়গুলি দেখবেন, জানান এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়গুলি রাখবেন। আগামী 27 সেপ্টেম্বর সল্টলেক বিদ্যুৎ ভবনে ডেপুটেশন হবে বলে প্রণববাবু জানান। তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে অতিরিক্ত সিকিউরিটি চার্জ আদায় বন্ধ করা গেছে, বহু ক্ষেত্রে দাবি আদায় হয়েছে, আজকেও এই দাবি আদায় করা সম্ভব হবে। এজন্য তিনি এলাকায় এলাকায় ছোট ছোট সভা করে গ্রাহকদের সচেতন করার আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। আজকে আপনারা এখানে কেন এসেছেন? আমাদের, আমরা ক্ষুদ্র শিল্প, আমাদের ধান গম ভাঙাচালা এখন বর্তমান যা MMC হয়েছে 40 টাকা থেকে 200 টাকা পার কেজি। এই হলে আমাদের তাহলে যার কার যদি 10 কেজি থাকে তাকে 2000 টাকা দিতে হবে, তার যদি জিরো বিল হয় তাকে সে টাকাটাই দিতে হবে। এরকম ভাবে আমাদের জাতিগ্রস্ত, আমরা তো কি করে আমাদের এই সংসার চলবে, করবে চলবে কি করে, লাখ লাখ পরিবার নষ্ট হয়ে যাবে। এই ক্ষেত্রের দিকে আমরা খুব বিভ্রান্ত। সেই উপলক্ষে আমরা SM-এর কাছে এসেছি ডেপুটেশন জানাতে, আমাদের যাতে আবেদনগুলো তিনি দেখেন, অসুবিধা যাতে আমার মোকাবিলা করেন, এই আমার, এই জন্যই আমাদের আশা। আপনার নাম? ঈশ্বর প্রসাদ চক্রবর্তী।